তাহলে আর দেরি করে লাভ নেই, সোজাসুজি টেক নিউজটা শুরু করা যাক। আর আপনি দেরি না করে সোজাসুজি লাইক বাটনে চলে যেতে পারেন। আপনারা যদি একটু বুঝতেন না লাইক বাটনটার মর্ম, তাহলে আর লাইক না করে যেতেন না। যাই হোক, আজকের টেক নিউজে প্রথমেই হোয়াটসঅ্যাপ যারা বেশি পরিমাণে ইউজ করেন তাদের জন্য একটা সতর্কতা বাণী রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপে যদি কোনো আননোন নাম্বার থেকে বা কোনো ইন্টারন্যাশনাল কল এসে থাকে, তাহলে সেই কলটা একদমই অ্যাকসেপ্ট করবেন না। এটা শুধু বা ইন্ডিয়া বা বাংলাদেশের জন্য বলছি না, এটা কিন্তু গ্লোবালি একটা প্রবলেম বা স্ক্যাম চলছে বলতে পারেন। আপনি যখনই সেই ফোনটা রিসিভ করে নিলেন না, ওই যে মাইক্রোফোনটা অন হয়ে গেল, সেই মাইক্রোফোনটা আর অফ হচ্ছে না। বিভিন্নভাবে স্ক্যাম করার চেষ্টা চলছে, আপনার ফোনের ভেতরে ঢুকে আপনার ব্যাংকের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলতে পারে। তো অবশ্যই যদি আননোন নাম্বার থেকে কল আসে, আগে কলটা অ্যাকসেপ্ট না করে মেসেজে টুকটাক কথা বলুন। আবার হ্যাঁ, মেসেজে কোনো রকম লিঙ্কেও ক্লিক করবেন না। যদি ক্লিক করার থাকে, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রেখে বেলটা বাড়িয়ে রাখবেন, এই ধরনের খবরগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন পরের খবরগুলো একবার দেখে নিই। এবার যারা জিমেল ইউজ করেন তাদের জন্য কিন্তু একটা কাজ সোজা হয়ে গেল। আপনাকে ধরুন কোনো কোম্পানি বা আপনার বস মেসেজ করেছে, আপনি রিপ্লাই কিভাবে বুঝতে পারছেন না। জিমেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হেল্প মি রাইট বলে একটা নতুন সেকশন চালু হচ্ছে, যেখানে সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেওয়া হবে যে এই মেসেজটার রিপ্লাই কি হবে বা এই মেলটার আপনি কিভাবে লিখতে পারেন। ওই চ্যাট জিপিটিকে আপনি যেমন প্রশ্ন করলে উত্তর দিয়ে দেয়, এই ধরনের কিন্তু মেলের রিপ্লাই বা উত্তর লিখে দেবে ওই হেল্প মি রাইট যে ফিচার্সটা এসছে সেটা। অলরেডি বিভিন্ন ইউজারের ওপর টেস্টিং শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আপনার জিমেল প্রোফাইলেও চলে আসবে। যখন আমারটাই আসবে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করব। জিওফ্রে হিন্টন, গড ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আগের দিনের খবরে বলেছিলাম গুগলের যে প্যারেন্ট কোম্পানি রয়েছে সেই অ্যালফাবেট থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তিনি আজকে একটা নতুন কথা বলেছেন। তিনি বলেছেন আগামী 5 বছরে প্রায় 1,40,00,000 মানুষ জবলেস হয়ে পড়বেন শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত মানুষের চাকরি খাচ্ছে একবার ভেবে দেখুন, আর ভবিষ্যতে কত মানুষের চাকরি খাবে। অবশেষে লঞ্চ করে গেল গুগলের Pixel 7। ইন্ডিয়ান মার্কেটে দাম রাখা হয়েছে 44,000 রুপি, যদিও অফারে 40,000 রুপিতে পাওয়া যাবে। আর বাংলাদেশে আমার মনে হয় 50,000 থেকে 52,000 টাকাতেই খুব তাড়াতাড়ি গুগলের Pixel 7 স্মার্টফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি স্পেসিফিকেশান নিয়ে কথা বলছি না, স্পেসিফিকেশানটা আপনাদের সামনে দিয়ে দিলাম। এক্ষেত্রে প্রশ্ন উঠবে, এই একই দামে স্যামসাং গ্যালাক্সি A54 আর গুগলের Pixel 7 দুটো স্মার্টফোনই পাওয়া যায়, তাহলে কোন স্মার্টফোনটাকে নেওয়া ঠিক হবে? আমি একটা ছোট্ট করে উত্তর দিয়ে দিই, কারণ Pixel 7 যখনই বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে তখনই আপনারা কিন্তু একদম ধন্দে পড়ে যাবেন কোন ফোনটা ঠিক হবে। ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি A54 এবার এগিয়ে থাকছে, কারণ সেখানে 120Hz অ্যামোলেড ডিসপ্লে রয়েছে আর গুগলের Pixel রয়েছে 90Hz OLED ডিসপ্লে। এছাড়াও ডিজাইনের ক্ষেত্রে এটা যদিও পার্সোনাল প্রেফারেন্স, আমার প্লাস্টিকের বডি হলে মানে পলিকার্বনেটের বডি হলেও গুগলের Pixel 7 ফোনটাকে দেখতে বেশি ভালো লেগেছে। আর A54 আপনারা গ্লাস বডি ডিজাইন পেয়ে যাবেন, আর Pixel 7 আপনারা কিন্তু মেটালের ফ্রেম পেয়ে যাবেন। আর ক্যামেরার ক্ষেত্রে বলতে গেলে দুটো কিন্তু একদম পাশাপাশি রেখে কম্পিট করার মতোই। কোথাও কোথাও দেখবেন গুগলের Pixel 7 বেটার ফটোগ্রাফি করছে, আবার কোথাও কোথাও দেখবেন A54 বেটার ফটোগ্রাফি করছে। তবে সেলফি ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং এগিয়ে থাকবে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আপডেটের ক্ষেত্রে স্যামসাং এগিয়ে থাকছে, কারণ স্যামসাং অলরেডি বলেছে 4টে অপারেটিং সিস্টেম আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। অন্যদিকে গুগল 3টে অপারেটিং সিস্টেম এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে, অর্থাৎ একটা মেন আপডেট কিন্তু কম থাকবে গুগলের পিক্সেল ফোনে। চার্জিংয়ের দিক থেকে দেখতে গেলে গুগলের Pixel 7 এখানে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি রয়েছে, যদিও সেটা খুব একটা কাজে লাগবে না আপনার পার্সোনাল লাইফে। আবার ব্যাটারির ক্ষেত্রে কিন্তু স্যামসাং এগিয়ে থাকছে। তো ওভারঅল যদি আমি চয়েস করি, তাহলে আমি হলে স্যামসাং গ্যালাক্সি A54 বেছে নিতাম, কারণ স্যামসাংয়ের OneUI অপটিমাইজেশন, সেখানে ফিচার্স বেশি রয়েছে আর গুগলের ফোনে ফিচার্স সত্যিই কম। ওই ডুয়েল অ্যাপ্লিকেশান নেই, তারপরে অ্যাপ্লিকেশান লক করার মতো কোনো ফিচার নেই, তো এই ফিচার্সগুলো আমার লাগে। যদিও Android 14 শোনা যাচ্ছে এই সমস্ত ফিচার্স চলে আসবে। আর যদি পারফরমেন্সের কথা বলেন, তাহলে টেনসারের যে G2 চিপসেটটা ওটাও কিন্তু একটা Exynos-এর প্রসেসর, শুধুমাত্র টেনসার নাম নিয়ে এসছে, একটু মডিফাইড রয়েছে। তবে Antutu বেঞ্চমার্কের হিসেবে কিন্তু গুগলের Pixel 7 পারফরমেন্সের দিক থেকেও এগিয়ে থাকছে। আপনারা সকলেই জানেন রিয়েলমি কিন্তু বেশ কিছুটা চাপে রয়েছে, অলরেডি ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে 5 নম্বর র্যাঙ্কে নেমে এসেছে। তারই মধ্যে রিয়েলমি একের পর এক ভুল করে চলেছে। রিয়েলমি অবশেষে লঞ্চ করতে চলেছে আইফোন, মানে অ্যাকচুয়ালি রিয়েলমি Narzo N53 বলে একটা নতুন স্মার্টফোন লঞ্চ করবে, যেটা হুবহু আইফোনের প্যাটার্নে লঞ্চ করতে চলেছে। 18 তারিখ লঞ্চ করবে, ওই 10,000 থেকে 12,000 রুপির মধ্যে লঞ্চ করবে। স্পেসিফিকেশান বলতে 5G ডিভাইস হতে পারে, এখনও পর্যন্ত কনফার্মেশন কিছু নেই, তো দেখা যাক স্পেসিফিকেশান 2-1 দিনের মধ্যে এলে জানিয়ে দেবো। অবশেষে কোনো দেশীয় স্মার্টফোন কোম্পানি একদম বিধ্বংসে একটা কাজ করতে চলেছে, লাভা লঞ্চ করতে চলেছে লাভা Ogni 2। যে ফোনটা ব্যাক প্যানেলের ছবি এবং ফ্রন্ট প্যানেলের ছবিও আজকে সামনে চলে আসছে, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 120Hz রিফ্রেশার থাকছে, বলা হচ্ছে 20,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। আমি জানি না লাভা এটা কিভাবে পারে, একটা কার্ড ডিসপ্লের ফোন 20,000 রুপিতে, আবার সেটা অ্যামোলেড ডিসপ্লে হবে, 120Hz রিফ্রেশ রেট হবে, আর ফোনটা কিন্তু যথেষ্ট দেখতে ভালো, আর স্পেসিফিকেশানও মিডিয়াটেকের Dimensity 7050, খুবই পাওয়ারফুল চিপসেট ওই প্রাইস রেঞ্জে দাঁড়িয়ে। তো দেখা যাক
আবার কোথাও ঘোটালা পাকায় কিনে। আর আমার মনে হয় আবার এই ফোনটা বাংলাদেশে খুব তাড়াতাড়ি দেখবেন রিব্র্যান্ডেড হয়ে অন্য কোনো কোম্পানির নাম নিয়ে লঞ্চ করছে। কোন কোম্পানি হতে পারে আন্দাজ আছে জানাবেন। এছাড়াও ইনফিনিক্সের তরফ থেকে খবর রয়েছে ইনফিনিক্স নোট 30, নোট 30 প্রো এবং নোট 30 VIP নামে তিনটে স্মার্টফোন লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত কনফার্মেশন নেই কোম্পানির কাছ থেকে। VIP যে ফোনটা হবে সেই ফোনটাই বলা হচ্ছে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকবে, প্লাস 260 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে, যেটা রিয়েলমি কিছুদিন আগে ইন্ট্রোডিউস করিয়েছিল। আর সেটা নাকি একটা সেমি মিড বাজেট ফোন হবে, ওই 20-25 হাজার রুপির মধ্যে। তো দেখা যাক, অবশ্যই এই তিনটে স্মার্টফোনের জন্য অপেক্ষা থাকবে। নোট 30 এখানে মিডিয়াটেকের হিলিও G99, নোট 30 প্রো মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 810 এবং নোট 30 VIP যে ফোনটা সেখানে বলা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1080 চিপসেট থাকবে। অ্যান্ড্রয়েড 14 আর কিছুদিনের মধ্যে অফিসিয়ালি কিন্তু ইন্ট্রোডিউস হয়ে যাবে। আর তাহলে আপনার ফোনে কবে আসে? প্রথমে অ্যান্ড্রয়েড 14 যারা ডেভেলপার প্রিভিউ সেটা কিন্তু নাথিং ফোনের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে, অর্থাৎ নাথিং ফোন 1 যারা ইউজ করছেন তারা অ্যান্ড্রয়েড 14 আপডেট কিন্তু সবার আগে পাবেন। আর নাথিং ফোন 2 কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দিয়ে আসবে। এছাড়াও স্যামসাংয়ের বেশ কিছু ফ্ল্যাগশিপ লেভেলের রিভিউ, বেশ কিছু বলতে প্রথমে S23 সিরিজের আর স্যামসাংয়ের যে জেড ফোল্ড 5 এবং ফ্লিপ 5, এই ডিভাইসগুলোতে সব থেকে আগে আসবে অ্যান্ড্রয়েড 14। তারপর শাওমি 13 আলট্রা বোধ হয় এই ফোনটা রয়েছে, আরও বেশ কিছু ফোন রয়েছে। তো দেখা যাক আপনারা কে কী ফোন ইউজ করছেন, মডেল নাম্বার অবশ্যই জানাবেন। আর জানাতে যখন যাবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্ব।